আর্থিক অনটনের জেরে পিতৃ পরিচয়হীন নাবালিকা কন্যার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিতে চান নাবালিকার মানসিক ভারসাম্যহীন মা ও তার পরিবারের লোকজন। তাদের এই উদ্যোগে সায় দিয়েছেন এলাকার বাসিন্দারাও। পাগল, তার মধ্যে ও মাঠে ঘাটে এটা যেটা থাকে, কাজকর্ম করে চাই মাংস খায়, এখন হঠাৎ করে কে একটা কুকুরামি করে দিয়েছে। তো ওই কুকুরামের জন্য এখন হয়তো ও তো কিছু বলতে পারে না, মানে দেখতে দেখতে 3.5-4 বছর হয়ে গেল। এখন বাচ্চাটা যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে, এখন বাচ্চাটাকে খাওয়াতে পারছে না, তার জন্য ওটাকে মানে সরকারের কাছে দিয়ে দেওয়ার আবেদন করছি আমরাও গ্রাম থেকে। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের টিটিহা গ্রামের বাসিন্দা নাইমুদ্দিন শেখের বিগত কয়েক বছর আগে মৃত্যু হয়। এরপর স্ত্রী আলেমা বেওয়া তার ছোট থেকে ভারসাম্যহীন মেয়ে আফেজা খাতুন সহ এক নাবালক ছেলেকে নিয়ে কোনো মতে ভিক্ষা সহ দিনমজুরের কাজ করে দিন কাটাচ্ছিলেন। এমন সময় মানসিক ভারসাম্যহীন আফেজা খাতুনকে একা পেয়ে এলাকার কোনো এক দুশ্চরিত্র ব্যক্তি গর্ভবতী করে দেয়। এরপর সে এক ফুটফুটে কন্যার সন্তান আবেদা খাতুনের জন্ম দেয়, কিন্তু পিতৃ পরিচয় পায়নি ছোট্ট আবেদা। এরপর মানসিক ভারসাম্যহীন আফেজা ও তার ছোট মেয়ে আবেদাকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে, কিন্তু বর্তমানে মানসিক ভারসাম্যহীন মেয়ে ওর নাতনিকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন হতদরিদ্র মা আলেমা বেওয়া ও তার দিনমজুর দাদা। মেয়ে মানসিক ভারসাম্যহীন হওয়ায় কোনো কাজ করতে পারে না, তাই বর্তমানে আলেমা বেওয়া ভিক্ষা করে মানসিক ভারসাম্যহীন মেয়ে ও নাতনিকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। সারাদিন ভিক্ষা করেও জোগাড় করতে পারছে না দুবেলা দুমুঠো অন্ন। পেটের দায়ে আজ সকালেও আলেমা বেবি বেরিয়ে গেছেন বিভিন্ন গ্রামে গ্রামে ভিক্ষা করতে। দেওয়াটাই ভালো এই জন্য যে ওর মেয়ে বাচ্চাটার মাই তো হচ্ছে মেন্টাল, এখন বাচ্চাটা গার্জেন হিসাবে কেউ নেই। এখন ওর বাচ্চাটার দাদিমা যে আছে একমাত্র গার্জেন, ও তো চায় মায়ে খায়, যেমন আজকেও বাড়িতে নেই, চাইতে গেছে কোথাও। তো বাচ্চাটাকে দেখভালের জন্য তো গার্জেন হিসাবে এখন আপাতত কেউ নেই, ওর মাও তো একটা মেন্টাল। তো বাচ্চাটাকে ওনাদের সঙ্গে দেওয়াটাই সব থেকে ভালো, ওখানেই হয়তো ভালো থাকবে, সরকারের হেফাজতে, সরকারের হেফাজতে। মানসিক ভারসাম্যহীন মেয়ে আফেজা সেরকম ভাবে কথা না বলতে পারলেও কোনো মতে বুঝিয়ে দেন তার মেয়েকে, তোরা নিয়ে যা, আমার মা আর পারছে না। ফলে ছোট্ট আবেদার ভবিষ্যতের কথা ভেবে তার মানসিক ভারসাম্যহীন মা ও তার পরিবারের সদস্য সহ গ্রামের বাসিন্দারা এই পিতৃ পরিচয়হীন ছোট্ট নাবালিকা আবেদাকে তুলে দিতে চান প্রশাসনের হাতে। আমাদের সংসদে একটা ভীষণ বাচ্চা আছে, আমাদের যত রকম কেস কাচারি অনেক রকম হয়েছে, হওয়ার পরে বাচ্চাটা আর আমরা তো সব রকম করতে চাই, পরিষেবা দিতে চাই, কাপড় চোপড় চাল ডাল সব রকমই দিতে চাই, কিন্তু বাচ্চাটা তো আমরা দায়িত্ব নিতে পারবো না। আমরা একটা ইন্দ্রাবাসের ঘর পর্যন্ত দিয়েছি দেখাশোনার জন্য, কিন্তু বাচ্চাটা তো আমরা নিতে পারি না, পঞ্চায়েত থেকে ওটা করতে পারবো না, তার জন্য ও সরকারিভাবে দিয়ে দিতে চাই। এলাকার গ্রাম পঞ্চায়েত দফতর ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পরিবারকে বিগত দিনে সরকারিভাবে ও ব্যক্তিগতভাবে সাহায্য করলেও তারা এই নাবালিকা আবেদা খাতুনের দায়িত্ব নিতে অপরাগ। ফলে তারাও পরিবারের পক্ষ থেকে নাবালিকাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার যে আবেদন পেয়েছেন, নাবালিকার ভবিষ্যতের কথা ভেবে বিষয়টি বিবেচনা করে দেখছেন। অ্যাকচুয়ালি আমরা তাকে, তার পরিবারকে ভালোভাবে দেখাশোনা করেছি, ব্যতিক্রমে ওটা একটা তার গর্ভে সন্তান এসে যায়। এখন মাও আর্থিক অবস্থার দিক দিয়ে খুবই অনটন, হ্যাঁ, ভিক্ষা বৃদ্ধি করে খাই। তাকে আমরা পঞ্চায়েত থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার, আমরা জিআরটিআর থেকে আরম্ভ করে সব কিছু দিই, সব কিছু করাই, কিন্তু এবং এই পিএমওয়াই একটা ইন্দ্রাবাসের ঘর আমরা ওকে দিলাম, কিন্তু ইন্দ্রাবাসের ঘরটা দিয়েই তো আর ওকে জীবনযাপন বা শেষ করা যাবে না। এই জন্য ওরা উদ্যোগ নিয়েছে যে এটাকে অনাথ আশ্রমে বা সরকারি কোনো জায়গায় যদি আমরা ইচ্ছে বাচ্চাটাকে মানুষ করার জন্য দিয়ে দিই, তাহলে হয়তো আমরা করে পারিবারিক দিক দিয়ে আমরা সেফটি থাকবো। উত্তর দিনাজপুর থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaga.